রাফিউল হাসান। আচ্ছা বলো তো, আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আর প্রথম মহিলা কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। আর জোরে বলিও, ঠিক আছে? এই শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, জাতির পিতা কে? ইসলামে মুসলমানদের জাতির পিতা কে? কি কোরআন অর্থ কি জানো না? জানো না। হাদিস কাকে বলে জানো? হাদিস না কি কাকে বলে? নবীজির কথা, কাজ এবং মনসম্মতিকে হাদিস বলে। আচ্ছা হাদিস তাহলে বলছো কেন? হাদিস এই কোরআনের আয়াত কয় প্রকার? কোরআনের আয়াত দুই প্রকার। কি কি? মক্কি এবং মাদানি। সূরা মক্কার অবতীর্ণ মানে যে আয়াত সূরা গুলো ক এ মক্কি সূরা, মক্কি সূরা। আর যেগুলো মদিনা কোরআনের আয়াত সূরা এগুলো সেগুলো রকম মক্কি সূরা। মাদানী সূরা, মাদানী। মক্কা শরীফ কোন দেশে? আরব দেশে। কোন আরব দেশে? সৌদি আরব। সৌদি আরব, ঠিক আছে।